হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ বর্তমানের করোনা পরিস্থিতির জন্য স্থগিত হয়ে গিয়েছে ডাব্লু সহ আরও বিভিন্ন পরীক্ষা তো সেই ব্যাপারে আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। যেখানে আমরা দেখে নেব যে ডাব্লিউ সহ আর কোন কোন পরীক্ষা পোস্টপন্ড হয়ে গেছে বা স্থগিত হয়ে গেছে তো সুতরাং আজকের ভিডিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে তোমাদের মতামত এই ভিডিও নিচের কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না তো তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক ডাব্লু এর সহ আর কোন কোন পরীক্ষাগুলো স্থগিত হয়ে গিয়েছে আগেই স্থগিত বা বাতিল হয়েছে একাধিক পরীক্ষা এবার স্থগিত হয়ে গেল ডাব্লিউ সহ একাধিক পরীক্ষা করোনাভাইরাস পরিস্থিতির জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন আগামী সাতই মে থেকে তিরিশে জুন পর্যন্ত পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল কিন্তু সেই পরীক্ষা আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার ঘোষণা করা হয়েছে লিখিত পরীক্ষাগুলির পরীক্ষাগুলি দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন আগামী সতেরো আঠেরো উনিশ এবং একুশে মে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস দু হাজার কুড়ির লিখিত মেন পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সেই দিনক্ষণ বাতিল হয়েছে অন্যদিকে আগামী তিরিশে মে রাজ্য সিভিল সার্ভিস দু হাজার একুশের প্রিলিমিনারি পরীক্ষা ছিল করোনার জন্য সেই পরীক্ষাটিও স্থগিত রাখা হয়েছে একইভাবে তেরোই জুন রাজ্য অডিট ও অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট দু হাজার কুড়ির প্রিলিমিনারি পরীক্ষাও আপাতত স্থগিত করা হয়েছে বর্তমান পরিস্থিতির জন্য এদিকে করোনা পরিস্থিতি বিবেচনা করে ইউজিসি নেট পরীক্ষা স্থগিত করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডক্টর রমেশ পোখরিয়াল নিশাঙ্ক তিনি বলেন কোভিড পরিস্থিতিতে পরীক্ষার্থীদের শরীর স্বাস্থ্যের কথা বিবেচনা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে ইউজিসি নেট স্থগিত রাখার পরামর্শ দিয়েছি দেশে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের জেরে ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে সিবিএসসি ও আইসিএসই দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা স্থগিত রয়েছে দ্বাদশ তবে আমাদের রাজ্যে মাধ্যমিক পরীক্ষা হবে জুন মাসে তাই আপাতত পরীক্ষা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বরং কোভিড বিধি মেনে নির্ধারিত সময়ে মাধ্যমিক পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করল রাজ্য মাধ্যমিক শিক্ষা পর্ষদ কোভিড পরিস্থিতি বিবেচনা করেই এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা প্রায় দ্বিগুণ বাড়ানো হয়েছে এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে প্রায় তেরো লক্ষ পরীক্ষার্থী আগামী পয়লা জুন থেকে শুরু হবে পরীক্ষা চার হাজার দুশোটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার বন্দোবস্ত করা হবে বলে পর্ষদ সূত্রে খবর ফিজিক্যাল ডিস্টেন্স বজায় রেখে পরীক্ষার্থীদের বসার ব্যবস্থা করা হবে পাশাপাশি সম্পূর্ণ কোভিড বিধি মেনে চলার জন্য একটি সুসংহত গাইডলাইন তৈরির কাজও শুরু করে দিয়েছে পর্ষদ তো তাহলে বন্ধুরা আগামী কিছু পরীক্ষার ওপরে যে সমস্ত পোস্ট পয়েন্টগুলো লেগে গেছে তো সেই বিষয়ের উপরে ছিল আজকের ভিডিওটা তো আজকের ভিডিও থেকে তোমরা যে তথ্যটা পেলে তো সেই বিষয়ে তোমাদের মতামত কিন্তু এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও এবং তোমাদের মতামত এবং তোমাদের চিন্তাধারা অবশ্যই শেয়ার করো এবং এই ভিডিওটি তোমাদের পক্ষে হেল্পফুল হলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকুই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো